হাসখালী গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়। সিবিআই এর হাতে ঘটনার মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালি। এদিন কৃষ্ণনগরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয় সমরেন্দ্রকে। হাসখালী নাবালিকা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আটক ঘটনার মূল অভিযুক্ত সোহেল গোয়ালির বাবা সমরেন্দ্র গোয়ালি। এদিন সমরেন্দ্রকে কৃষ্ণনগরে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। সূত্রের খবর, সমরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্যই সামনে আসতে পারে। সূত্র মারফত জানা গেছে, ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে গেছিল সমরেন্দ্র। ইতিমধ্যেই মামলার তদন্তভার আদালতের নির্দেশে রাজ্য পুলিশের পরিবর্তে সিবিআই এর হাতে দেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গেছে, তদন্তে নেমে সিবিআই এর প্রতিনিধি দল তার মেয়ের বাড়ি থেকে সমরেন্দ্রকে আটক করে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পাশাপাশি এদিনই হাসখালী গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন নাকচ করেছে আদালত। ধৃতদের এদিন আদালতে হাজির করানো হলে বিচারক পুনরায় চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন সোহেল গোয়ালি ও প্রভাকর পোদ্দারকে আদালতে হাজির করায় সিবিআই। এদিন প্রভাকরের আইনজীবী ধৃতের জামিনের আবেদন করেন। জামিন নাকচ করেছেন বিচারক। পুনরায় তাদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন রানাঘাট আদালতের বিচারক সুতাপা সাহা। আগামী 29 তারিখ অভিযুক্ত প্রভাকর ও সোহেলকে পুনরায় আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী রাজা ব্যানার্জি বলেন, আমরা জামিনের আবেদন করেছিলাম, আদালত নাকচ করেছেন। আজকে ব্রজগোয়ালি আর প্রভাকর পোদ্দারকে আজকে সিবিআই পুলিশ রিমান্ড থেকে তাদের হেফাজত থেকে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছিল এবং ওরা আর একটা অ্যাডিক সেকশনে প্রেয়ারও করেছে 376D সাবক্লজে, যেটা কোর্ট অ্যালাউ করেছেন। আর এদের আজকে আমরা বেল পিটিশন করেছিলাম, আমি প্রভাকর গোয়ালির জন্য বেল পিটিশন করেছিলাম, যে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন এবং পরবর্তী শুনানির তারিখ 29 তারিখে রেখেছেন। আগামী 29 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিন আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত প্রভাকর পোদ্দারের মা বলেন, দোষীর সাজা হোক, ছেলে যদি অন্যায় করে থাকে তারও সাজা হোক, তবে ও অন্যায় করেনি। যে অন্যায় করেছে তার সাজা হোক, যদি ও অন্যায় করে ওর সাজা হবে। প্রভাকর পোদ্দার করেনি, অন্যায় ও করেনি, যদি ও দোষী হয় তাহলে ওর সাজা হবে। এর জন্য আমরা কখনো ভয় পাই না, কিন্তু আমার ছেলে অন্যায় করেনি, আসল দোষীকে খুঁজে বার করাটাই দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, রানাঘাট।